আসো, হাত ধরো, চলো আসো। আর ওইদিকে মা রেডি হচ্ছে, মানে এই বাড়ির মা রেডি হচ্ছে, আর এদিক থেকে মা বুনো আসছে, ওই টোটোতে করেই যাবো একবারে, ওর জন্য আসলাম রাস্তার সামনে। চলো আসতে, কাদা এখনো জেঠি রেডি হয়নি, রেডি হচ্ছে। চলো আসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগ। আমি প্রিয়া তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর কেমন আছো তোমরা সবাই বলো? জানি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন একটু সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে মেলাতে। আমাদের এখানে পুদোর মেলা হয়, তো তোমরা যারা এখানের বাসিন্দা তারা সবাই জানবে, বা আশেপাশের বাসিন্দা, কিন্তু যারা যারা দূরে থাকো তারা তো জানো না। তো এখানে পুদোর মেলা হয় অনেক বড় করে, কালকে থেকে শুরু হয়েছে, মানে সংক্রান্তি থেকে শুরু হয়েছে, আর আজকে সেকেন্ড দিন, হয়তো এক সপ্তাহ মতো থাকবে। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে, এই যে দেখো ঘরে, এখানে দাঁড়াও দেখাই, এই যে দেখো এখানে সাজগোজ চলছে, ছোট্ট ছানার দুষ্টুমি করছে, অরিন্দম আর বুনু মিলে ওর সাথে যুদ্ধ করছে। অরিন্দম থাকছে বাড়িতে, মানে বাবার কাছে তো একজনকে থাকতে হবে, ওর জন্য অরিন্দম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন শুয়ে শুয়ে ফোন দেখবে। আর এই যে বুনু আর সোনা, আর এইদিকে দেখো বাবা, ওইদিকে ঘুমিয়ে পড়েছে অন্ধকার, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এইদিকে দুই বেয়ানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে সুখ দুঃখের। তো চলো আমরা বেরোই, ওখানকার মেলা ঘুরিয়ে নিয়ে আসি, দেখো কেমন লাগে। অনেক বড় মেলা, আর কাঠের খাট, মানে কাঠের ফার্নিচার, লোহার ফার্নিচার বলছি, লোহা লস্করের জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়, সাজুগুজু তো আছেই। তো চলো নিয়ে যাই, বেরোই। আর মারা যে টোটো করে আসলো, সেই টোটো করে যাব, ওটা তো আমাদের বাধা ধরা টোটো। এখন একটা টোটো কিনতে পারলে ভালো হয়, কারণ টোটো কাকু মানে মা বুনু আসে তো প্রতি সপ্তাহে সপ্তাহে ধরো আসে, টাকা দিতে দিতে টোটো কাকু আমাদের টাকায় বড় লোক হয়ে গেল, আমরা সেইটাই বলা বলি করি। তো মাকে বলেছি যে একটা টোটো কিনে নিতে, মানে আমি বলিনি, বেয়ান বলেছে, এই বেয়ান বলেছে এই বেয়ানকে যে একটা টোটো কিনে নেবেন, তাই না? হুম, তাহলে আমরাও একটু যেতে পারবো বাজারে টাজারে। দেখো আমরা এই ব্যাটালিয়ান নিয়ে যাচ্ছি, মেলায় হারিয়ে না যায়। চলো কাদা, এদিক দিয়ে আসলে তো ভালো হতো, এদিক দিয়ে। কাকা বুড়ো একটা, আসো। দুই মাকে নিয়ে যাচ্ছি আমরা, দুই মেয়ে দায়িত্বে আছি, তাই না? চলো আর আমরা তিনজনে চলে যাই ওখানে। দিদিকে বলছে ঘরের মধ্যে আপনার নাম ধরে, এমন করে ডাকছে ডাকছে, দিদি ভাই বলছে কি একদম নাম ধরে ডাকবে না। ওঠো ওঠো, চলো বাবা, তুমি যাবা না? যাবো তো, ওইখানে বসো, আমরা তিনজন ওখানে বসে, আর দুদু মা আর সাম্মা এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, এই পাশে বসি আমি, ওই পাশে তুমি বসো, নেই বসো, যাচ্ছি মেলায়। এটা পরে থাকো, হ্যাঁ বাবা, নাহলে নাকে হাওয়া লাগবে। হ্যাঁ, নাক নামিয়ে দিচ্ছিস কেন?
আমাকে কটা খেলনা কিনে দেবে? আমরা বলেছিলাম আমরা এইবারে ফ্রিকে সোনার অন্নপ্রাশনে আগে মেলায় চলে এসেছি। দেখো কি সুন্দর জিলাপি পড়ছে, কাকুকেও একটু দেখিয়ে দিলাম। দেখো মেলার মধ্যে চলে এসেছি আর সমস্ত ঝুড়ি ধামা কুলো, মানে কি চাও তুমি এই মেলায় সমস্ত কিছু পাবে। আর দেখো লোহার সমস্ত কিছু, বটি কুড়ুল কোদাল যা যা লাগে লোহার, এ দেখো কড়াই বড় বড় খুন্তি, দেখো এখানে কত বটি ঝাঁঝরি, মানে সমস্ত কিছু এভরিথিং, মানে সমস্ত কিছু পাবে, কাঠের সমস্ত কিছু পাবে। দেখো এখানে দেখো যে যে কি বলবো, চাউমিন ছাঁকে যে ঝাঁঝরিগুলো সেই ঝাঁঝরিগুলোও রয়েছে, কিন্তু এখানে অনেক দাম বেশি বলছে, বাজারে অনেক কম দাম, মানে পুরো হাফ দাম। আসলে মেলাতে একটু দাম বেশিই হয়। আমরা এখানে দেখা দেখি করছি কোদাল, তারপরে কড়াই, তারপরে হামাল দিস্তা, এগুলো আর মা আর বুনু সোনাকে নিয়ে গেছে ওই হাওয়াই মিঠাই কিনতে, বায়না করছে। আর অরিন্দম তো আসেনি, বলছে যে আমার কোলে উঠবে, কোলে উঠবে, চলো। আর মেলার মধ্যে ভীষণ ভিড়, ভীষণ ভিড়। আমরা বেরিয়েছি 1:30 তো 1:30 মেলা সাধারণত বন্ধ থাকে, আর এখানে মেলা কখনোই বন্ধ হয় না, মানে সারা দিন রাত চলতেই থাকে, রাত মনে হয় সে 12টা অবধি চলে। আর এখানে দেখা হচ্ছে দেখো পাপোশ, কিন্তু ইনি তো একদমই দাম কমাতে চাইছে না, ওর জন্য দামাদামি করে আর পোষালো না, ওর জন্য আমরা এখান থেকে চলে আসলাম। আমরা কখন জিনিস কিনবো রে, সব তো ওরাই কিনছে। যখন আমরা কিনবো তখন দাঁড়িয়ে থাকবে জেঠু। হাই, কি খাবে সব খেলেই তো এখানে গ্যাস হবে, যা মানে অবস্থা ইয়ে। দেখো এদিকে আমার বুনু দেখতে ব্যস্ত ক্লিপ, আমি ওই দিক থেকে আংটি দেখছি, বুনুকে ডাকছি, বুনু এদিকে আয় এদিকে আয়, আর বুনু ডাকছে আমাকে এই সাইড থেকে, দিদি এদিকে এসে দেখ আমি ক্লিপ দেখছি। আর ক্লিপগুলো সত্যিই খুব সুন্দর, মানে ম্যাট ফিনিশের ওপর ভীষণই ভালো, মানে পটপটি যে ক্লিপগুলো হয় না সেইগুলো না, যে মট করে দিলাম ভেঙে গেল সেগুলো না, ভীষণই ভালো। তো বুনু 4টে ক্লিপ কিনছে,
তোমাদেরকে দেখাবো অবশ্যই লাস্টে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর সোনা এদিকে কিনেছে একটা বন্দুক, ওর বন্দুক কিনেই হচ্ছে না, মানে এসে থেকে ও খেলনা কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছে। ব্যাগে দিয়ে দাও, দুজনে ব্যাগে দিয়ে দাও, বাড়ি গিয়ে খেলবে। তো সোনা একটা করে খেলনা কিনছে আর বলছে মা এটাই লাস্ট, আর নেবো না আর নেবো না, কিন্তু এক পা এগোচ্ছে আর ওর একটা করে খেলনা আবার নতুন করে পছন্দ হচ্ছে। আর বুনু এদিকে দেখছে এই ব্যাগগুলো ভীষণ ওর পছন্দ, কিন্তু অতিরিক্ত দাম বলছে, মানে একটা ব্যাগ যে ব্যাগগুলো 100-150 মধ্যে হওয়ার কথা বলছে 250-300 এরকম দাম। তো ওর জন্য আর ব্যাগগুলো আর নেওয়া হলো না। তো যাই হোক, একটা মজাদার ঘটনা ঘটেছে মেলায় গিয়ে, সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে। সোনা তো আমার হাতে একবার থাকছে, একবার বুনুর হাতে থাকছে, আর দুই মা একসাথে হাঁটছে। এবার সোনা আমার হাতে রয়েছে, বুনু ভাবছে যে সোনা বোধহয় ওর কাছেই রয়েছে, দিয়ে আরেকটা বাচ্চার হাত ধরে বুনু টেনে নিয়ে যাচ্ছে, আর সোনা তো আমার কাছে রয়েছে। তারপরে সোনা হাতটা ছাড়িয়ে অন্য দোকানের খেলনা ধরে টানাটানি করছে, এদিকে বুনু আবার অন্য বাচ্চার হাত ধরে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে, তার মা আবার সেই বাচ্চাটাকে খুঁজছে। এই নিয়ে একটা বিভৎস বাজে ঘটনা ঘটেছে, মনে হচ্ছে ছেলে ধরা বাচ্চা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর তার মাও খুঁজতে যাচ্ছে যে বাচ্চা কোথায় বাচ্চা কোথায়। এদিকে আমিও সোনাকে খুঁজে পাচ্ছি না যে সোনা কোথায় গেল। তারপরে দেখি সোনা অন্য দোকানের খেলনা ধরে টানাটানি করছে, আর বুনু অন্য বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে, এই অবস্থা হয়েছে। আমি ভাবছিলাম বুনু সোনার কাছে, মানে সোনা হয়তো বুনুর কাছে রয়েছে, কিন্তু দেখি না বুনু অন্য একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর সোনা অন্য দোকানে গিয়ে ঝোলাঝুলি করছে খেলনা নিয়ে। এরকম একটা ঘটনা ঘটেছে, মানে একদম হেসে পাগল হয়ে যাচ্ছি আমরা ওর ভেতরে মেলার মধ্যে। আর তার মা তো মানে একদম হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার আমার মেয়েকে নিয়ে কোথায় চলে যাচ্ছে। আর সোনা দেখো এদিকে মেলার মধ্যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, মানে এত পরিমাণ দুষ্টুমি করছে যে ও হাঁপিয়েই গেছে, মেলার মাঝখানে বসে পড়েছে। আর এদিকে মেলার মধ্যে একটু অনুষ্ঠান হচ্ছে, তো জানি না কিসের অনুষ্ঠান, এরকম স্টেজ মতো করেছে, তো তোমাদেরকে একটু দেখালাম। তো ভালো লাগছে না এই দুটো এনে, দাদা দুটো নিয়ে 100 টাকা দিচ্ছি, আমার কাছে 100 টাকা বেঁচে আছে, তাহলে দুটো নিতে পারবো, দিয়ে দাও 100 টাকা বেঁচে আছে, দেখো সব কেনা হয়ে গেছে, চলে যাবে, 110 টাকা দেবো, তাহলে পরের বছর এসে দেবো, এবছর আর নেই, 10 টাকা লাগবে ওই দুটো, তুমি কালো গুলো ওগুলো দুটো 100 টাকা না, দুটো তাহলে হবে না। এই বুনু এটা ভালো না এটা ভালো, কোনটা কালোটা ভালো লাগছে এটা, হ্যাঁ দাদা নাও নাও 100 টাকায় নাও, 100 টাকায় ধরো আর 10 টাকা দিতে হবে, ওই কই আবার দেখি তখন এই দুটো নিলি তো, আছে তো এই দুটো নিলি তো, 10 টাকা হবে বোনো, না 10 টাকা নেই, 100 টাকার নোট আছে আমার কাছেও। ঘোরা মোটামুটি কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো লাস্টে আবার কানেরগুলোর দিকে একটু চোখ পড়লো,
তো ভাবলাম একটু দেখি তোমাদেরকেও সাথে দেখায়। আর মানে দেখে দেখেই তো শেষ হয় না, দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, নেয়া আর শেষ হচ্ছে না। আর এদিকে দেখো কাঠের খাট, তারপরে সিংহাসন, সমস্ত কিছু কিন্তু এই মেলাতে বিক্রি হয়, পাওয়া যায় ভীষণই সস্তায়। তো যদি কেউ নিতে চাও, এখনও এক সপ্তাহ আছে, অবশ্যই কিন্তু এসে ঘুরে যাও, দেখে যাও আর নিয়ে যাও। তো চলো বাড়ির দিকে রওনা হই, সেই এসছি 1:30, আর এখন বাজে 4:45, 5:45। অরিন্দম অলরেডি ফোন করে দিয়েছে যে আমি আর থাকতে পারছি না, আমি বেরিয়ে যাচ্ছি, বাবাকে ঘরে বন্ধ করে রেখে আমি বেরোচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। তো বললাম যে ঠিক আছে তুমি বেরিয়ে যাও, আমরা এই 10-15 মিনিটের মধ্যেই ঢুকছি। আর এখন যাওয়ার পথে একটু জিলাপি নিচ্ছি, কারণ দুই বাবুর জন্য কি আর নেবো, তোর জন্য জিলাপি নিলাম, একটু বাদাম ভাজা নিলাম, আর মোরব্বা, মোরব্বা পাওয়া যায় না সেই চাল কুমড়ো দিয়ে তৈরি করে, মা বললো খাবে, তো ওর জন্যই দুবারির জন্য নিয়ে নিলাম মোরব্বা। তো চলো বাড়ির দিকে রওনা হই। আর এদিকে দেখো ময়ূরের পালকগুলো ভীষণই ভালো লাগছিল দেখতে, বারবার দেখা যাচ্ছিল সামনে, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখানে এতই গান যে ভয়েসগুলো সব মিউট করে দিতে হয়েছে। যুদ্ধ জয় করে বাড়ি ফিরছি বাবা, একদম মানে হাঁপিয়ে গেছি, ওকে টানতে টানতে নিয়ে এসেছি, এখন ঠান্ডা লাগছে। আর এখন বেজে গেছে 4:45, 4:45 বাজে, 4:45, অনেক খেলনা কিনেছে, এই কাপগুলো মা কিনেছে। আর আনন্দ মেলাতেও এরকমই কিনেছে, কিন্তু সেগুলো গোল গোল, তোমরা হয়তো দেখে থাকবে সেই ব্লগটা দেখলে। আর এই যে আর এই কাপগুলো কিনেছে, এই কাপগুলোও খুবই সুন্দর, এই যে দেখো মনে হচ্ছে হ্যাঁ আমি কাপ বেচতে বসেছি এমন মনে হচ্ছে। আর এই যে এই কাপগুলো শাশুড়িমা কিনে দিয়েছে মাকে, মাও কিনে দিয়েছে, সেগুলো দেখাতে পারলাম না কারণ মা তো এই বাড়িতে নেমে গেছে, আর আমি আবার চলে এসেছি এই বাড়িতে কারণ বিয়েতে যাব। আর এই কানেরগুলো দেখো আমি কিনেছি, এই কানেরটা কালো, আমি কিনেছি বলতে এটা মা কিনে দিয়েছে আমাকে, মা দুই মেয়েকে দুটো কানের কিনে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। কানেরগুলো কত করে নিল বুনো? 100 টাকা করে না? হ্যাঁ, হেব্বি সুন্দর, সামনে থেকে দেখলে অসাধারণ লাগছে কানেরগুলো। আর যাদের আছে তারা তো জানোই যে কত সুন্দর। আর মায়ে যে একটা কুরানি নিয়েছে, আদা কুরানি। আর এই যে লিপস্টিকগুলো বুনু কিনে দিয়েছে আমাকে, এই লিপস্টিকগুলো খুব সুন্দর, 150 টাকা করে নিল, একটা রেড একটা মেরুন, খুবই সুন্দর। যে এই দুটো আমার কিনে দিয়েছে বুনু, আর এই দুটো বুনুর জন্যই বুনু কিনেছে, খুবই সুন্দর, একদম সেই ম্যাট ফিনিশের ওপর ভীষণ সুন্দর ক্লিপগুলো। আর হচ্ছে মায়ে যে একটা ডিব্বা কিনেছে, আর সোনার তো অজস্র খেলনা কেনা হয়েছে, ওগুলো এই বাড়িতে কিছু আছে ওই বাড়িতেও রয়েছে। তো এই মোটামুটি আমাদের আজকে কেনাকাটি আর খাওয়া দাওয়া হলো, মোরব্বা কেনা হয়েছে, জিলাপি কেনা হয়েছে, বাদাম কেনা হয়েছে, হ্যাঁ আর সোনার খেলনা কেনা হয়েছে 2 ব্যাগ। তো তাহলে দেখলে মেলা থেকে কি কি কিনলাম, এইগুলো কেনা হয়েছে, আর ওই বাড়িতে গেছে সোনার জন্য 1 ব্যাগ খেলনা, এই বাড়িতেও নিয়েছি, মানে গিয়ে থেকে শুধু ওর খেলনাই কিনে যাচ্ছি, একবার আমি কিনছি, একবার মা কিনছে, একবার বোনু কিনছে, একবার ওর ঠাম্মু কিনছে, মানে সবাই চারিদিক থেকে শুধু ওকেই খেলনা কিনে দিচ্ছে, আর ওর খেলনা পছন্দ হওয়ার আর শেষ হচ্ছে না, এটা কিনছে তো বলছে এটাই শেষ আর কিনবো না, আবার এক পা হেঁটে গিয়ে দেখছে আরেকটা দোকানে আবার পছন্দ হচ্ছে আবার কিনছে, এই করে করে পুরো 2 ব্যাগ খেলনা নিয়ে এসেছি। তো সেগুলো দেখাচ্ছি না কারণ ও নিয়ে খেলছে, বাইরে রয়েছে কিছু, ওই বাড়িতে রয়েছে কিছু, তো সেগুলো এক জায়গায় করা নেই, আর দেখালাম না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। চলো এবার আমরা একটু গল্প স্বল্প করি, আর বুনু এখানে এগুলোকে গুছিয়ে তুলে রাখছে। এমা কি হয়েছে, কাপটা ভেঙে গেছে ডান্ডিটা, তাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও সঙ্গে, টাটা করো, বাই।